ঘটর ঘটর করি, যতই প্রধান বক্তা হই যতই চার নম্বর বক্তা হই বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললি আমার বউ বলে তুমি কি পাগল নাকি, কে তোমায় ডাকে বলো দেখে, কে তোমার কথা শুনে। মনে মনে বলছি ওরে ভারত বাংলাদেশ আসাম ত্রিপুরা মেঘালয় সব জায়গাতে প্রধান বক্তা হয়ে যাচ্ছি, আল্লাহ তোর কাছে এমন কি দিয়েছে তোর কাছেই আমি পাগল। কি মাস্টার কি প্রফেসর কি ইঞ্জিনিয়ার কি রাষ্ট্রপতি কি এমএলএ কি পঞ্চায়েত কি হেডমাস্টার, বাড়িতে গেলে সব মামু জব্দ, জব্দ নাই যতই ফটর ফটর করো কোনো কাজ হবে না। সব মানুষ বইয়ের কথা অনুযায়ী ওঠা বসা করে, করে কি করে না, মাঝখানে একটা গল্প বলি আপনারা ঘুমিয়ে যাচ্ছেন মনে হয়। ওই জন্য একটা রাজা রানী রানী রাজাকে বলছে, এই রাজা মশাই আপনি কি এটা জানেন? তা বলছে কি? বলছে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে এটা আমি মানি না, এখনো কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না। রানী বলছে এটা আমি মানি না, সারা পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে। রাজাবাবু তখন বলছে তাহলে পরীক্ষা করা হোক। তা বলছে হোক, একটা প্যান্ডেল করেছে, রানী একদিকে বসে আছে, যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে আসবে, প্যান্ডেলে মাঝখানে ভাগ, আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে। সকাল থেকে এলাকায় ঢোল বাজিয়ে দেওয়া হলো, এইরকম এরকম ব্যাপার, সব লোক আসছে আর রানীর দিকে এসে জমা হচ্ছে, মানে সবাই তো বইয়ের কথা শোনে। দুপুর 12টা পর্যন্ত রাজার দিকে একটা লোকও নেই, প্রখর রোদ্দুর, একটা লোক দেখছে ছাতা মাথায় করে রাজার দলে এসে আসতে করে রাজার প্যান্ডেলে দাঁড়িয়েছে। রাজাবাবু ভাবছে তাহলে যা হোক আমার রাজ্যতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না, এই লোকটাই তাহলে আমার দলের লোক। রাজাবাবু একটা ফুলের মালা নিয়ে ওর গলাতে দিতে দিয়ে বলছে চাচা তুমি আমার মান সম্মানটা বাঁচালে বইয়ের কাছে। চাচা তখন বলছে কেন কি ব্যাপার, বলছে তুমিই তাহলে বইয়ের কথা শোনো না। তখন চাচা বলছে না তেমন কিছু নয়, আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেট্টায় দাঁড়াবে না খালি জায়গায় দাঁড়াবে, ওই জন্য খালি জায়গাটা এসে দখল করে দাঁড়িয়েছি। তার মানে বোঝা গেল আর রাজ্যতে কেউ বাকি থাকলো না, কেউ আছে বাকি আর, কেউ রাজ্যতে বাকি নেই, সবাই বইয়ের কথাই চলছে জি। তা ওর বউ যখন ধুমকি দিয়েছে ও বাড়ি চলে এসছে। চারটে ভাই একই অবস্থা, একটাই অবস্থা, ঈদের দিনে মসজিদে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। তকবীর হয় না, সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, চলে গেল সবাই, ছেলে বৌমা সবাই যাচ্ছে। আপনার আব্বার বয়স তখন 90 বছর, আপনার মায়ের বয়স তখন 80 বছর, আপনার মা খুব বুড়ি, আপনার দুতলা বাড়ি ছাদে উঠতে পারে না বলে আপনারা চার ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। আর আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা পরে আর কোনো রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। ঈদের নামাজ হয়ে গেল, গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। তোমার আব্বা বয়স্ক মানুষ, লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তোমার শালা এসেছে, তোমার শালি এসেছে, তোমার শাশুড়ি এসেছে, সবাই এসেছে, তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছো। দুপুর 3টে যখন বাজে তোমার আব্বা এক জায়গাতে বসেই আছে, চারটে বৌমা চারটে বেটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিন আব্বা তুমি কিছু খেয়েছ। চার জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে লুটুপুটি খাচ্ছে, কেউ চারটে বৌমা ঈদের দিনে গোসল করিয়ে ভালো একটা দামি শাড়ি পরিয়ে দিল না, কেন? তোমার মা আজও পালি সিস্টেমে ভাত খায়, এটা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় অপরাধ আছে, তোমার মায়ের থেকে অপরাধিনী পৃথিবীতে আর কোনো নারী নেই, তোমার মা আব্বার থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি। তোমার আব্বা মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি একটু। তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিলেন, জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখত না,
তোমার মা তুমি যখন পেটে ছিলে জঙ্গিপুরের ডাক্তার বাবুরা হসপিটালে বলেছে নরমালে বাচ্চা হবে না সিজার করতে হবে তোমার যে মা ইসলামপুরে একটা পরপুরুষের মুখ দেখেনি ডাক্তার বাবু যখনই বলেছে সিজার করতে হবে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল সেদিন তোমাকে জন্ম দিতে গিয়ে এটা হচ্ছে তোমার মায়ের জীবনের এক নম্বরে বড় অপরাধ যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার স্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে এটা তোমার মায়ের এক নম্বরে বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরের বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরে বড় অপরাধ তোমার মা জীবনে কোনোদিন ভয় ইনজেকশন দিত না ভয়ে ভয় করত কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে ভয় করত খুব ভীতু মহিলা অথচ তুমি যখন পেটে ছিলে ডাক্তার বাবু মেশিন পত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে বাচ্চা জন্ম হওয়ার আর কোনো চান্স নেই জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল ডাক্তার বাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন তোমার মা ইনজেকশন দিতে ভয় করত সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য এক বিদ্যা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল সেই যে ডাক্তার বাবু মোটা সুঁচার সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সুঁচি দিয়ে সেলাই করে দিয়েছে আজও 90 বছর বয়সে তোমার মাতার ব্যথা অনুভব করে আজও পর্যন্ত 90 বছর বয়সে তোমার মাতার ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বরে বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মাতার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায় এক একবারে 250 গ্রাম করে দুধ পান করায় কোরআনের ভাষাতে 30 মাস তাকে দুধ পান করাতে হয় 30 মাস তাকে দুধ পান করাতে হয় 30 মাসে যদি 50 টাকা দুধের যদি লিটার হয় 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ আজকে ঈদের দিনে সে পেচ্ছাপ পায়খানা করে বাড়িতে শুয়ে আছে তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি তোমার মা তোমার নানির বাড়ি ছিল মাওলা জেলাতে তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে তোমার বয়স তখন 2 বছর তোতলা তোতলা করে তুমি কথা বলতে শিখেছিলে তোমার মা স্টেট বাসে উঠেছে সিট পেয়েছে বাসে খুব ভিড় কন্ডাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে তোমার মা সিটে বসেছে তখন থেকে তুমি তোমার মাকে বলছো মা একটু দুধ দে না মা একটু দুধ দে না দুধ খাবো একটু দে না তোমার মা পাড়া গ্রামের মেয়ে ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলবো বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার মায়ের বয়স তখন 35-30 বছর টকটকে অপরূপাত চরমা সুন্দরী তোমার মা তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে শামিম না বেটা দুধ খাও নিজের দুধের মোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে বারবার করে ওড়নাটা টেনে এরকম ভাবে ধরছে বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ঠাল ঠাল করে তাকাচ্ছে মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত আমি দুধ দিতে পারবো না খুব লজ্জা করছে বাবা কি করে দুধ দেবো বল এত লোক তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে তোমরা 4 ভাই বোন ছিলে তোমার আব্বা গরিব মানুষ বাজার থেকে গোশ মাছ কিছু আনলে তোমার মা না খেয়ে তোমার জন্য রেখে দিত তুমি স্কুল থেকে এলে তোমাকে যখন দিত তুমি তোমার মাকে বলতে মা তুমি খেয়েছো মা তখন বলতো হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি তোমার মা বড় মিথ্যুক কোনোদিন তোমার মা খেত না মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিত এটা তোমার মা তোমার আব্বা মানে তুমি কি জানো তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে
তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে আল হেলাল মিশনে পড়াতে হবে তোমাকে অমুক মিশনে পড়াতে হবে তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে মাস্টার হতে হবে তোমার গরিবের বাড়িতে সোনালী স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দুতলার উপরে উঠতো তোমার মা ফোন করে বলতো ওগো আমাদের সাইফুল্লাহ না আর স্কুলে যেতে চায় না একটা সাইকেল চাইছে তোমার আব্বা ঠিকাদারের কাছে 10 টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত 6 মাস 10 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে এক গোছা টাকা দিয়ে বলেছিল আকলিমা আমাদের সাইফুলে সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা তুমি এত অবিবেচক তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে ওইজন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এটা আমার নির্দেশ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পৃথিবীতে যদি তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও এক নম্বরে তুমি শিরক থেকে বেঁচে যাও শিরক বড় জুলুম শিরক বড় পাপ শিরক বড় ভয়াবহতা দুই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো কারণ সে তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর তোমাকে দুধ ছাড়াতে টাইম লেগেছে তুমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো তারপরে পরে এটা ভেবে রেখো আমার কাছে তোমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে সম্মানিত সুদী আল্লাহ সুবহান ওয়া তাআলা পিতামাতার মর্যাদার কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরা والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعل من خير فإن الله به عليم الله تعالى النبي কে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা যত ব্যয় করার জায়গা যত খরচা করার জায়গা যত জায়গা আমরা ভালো মনে করে দান করি নবী আপনি বলুন সারা পৃথিবীর সবথেকে উত্তম দান করার জায়গা কোনটা আল্লাহ কোরআন দিয়ে বলছেন কুল নবী আপনি বলে দেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল والدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعل من خير فإن الله به عليم পৃথিবীর মানুষ শুনে রেখে দাও তোমরা যত জায়গায় খরচা করো যত জায়গায় মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহে দান করো সব থেকে উত্তম দানের জায়গা শুনে রেখে দাও সন্তান তার মা বাবার জন্য যে টাকাটা ব্যয় করে পৃথিবীতে এর থেকে উত্তম দান আর কোনো দান নেই এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো খরচা করার জায়গা নেই আল্লাহ কোরআন মাজিদে এ কথা তিনি বললেন আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনি মসজিদে 10 টাকা দান করবেন 10টা নাকি হতে পারে আপনি জলসা শুনে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যাবেন 10 লক্ষ নাকি হবে ইনশাআল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন আপনি যাদের আব্বা মা মারা গেছে যাদের আব্বা মা বেঁচে আছে লোকমান হাকিম তার বেটাকে আর অনেক উপদেশ দিচ্ছেন ওটা আমি আর বলতে পারছি না ওটা আমি আর বলছি না এটা ঈদগাহের ব্যাপারে লাস্টে 2-5 মিনিট আমাকে কিছু বলতে বলা হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি 10,000 20,000 50,000 টাকা চাইব না তবে এখানে এসে একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে এই যে এখানে অনেক চাকরিজীবী মানুষ আছেন এখানে অনেক মানে বিএসএফ আছেন এখানে অনেক অফিসার পোস্টের মানুষ আছেন অনেক ধনী মানুষ আছেন বিনীত অনুরোধ যে আপনার অন্তত 20টা লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন এরকম 1,000 টাকা করে আপনার বোনাই 5-10,000 টাকা চাইব না এই ইউটিউব ওয়ালারা তোমাদের এই কারণে পাবলিক রেগে যায় যেটা নেবার নেবে না তো কেটে দিবে তুমি এত উঠে উল্টো পাল্টা করছো কেন বসে যাও কেউ আছেন ভাই অন্তত 1,000 টাকা একদিন বলুন আমি জানি নূর মোহাম্মদ সাহেব সব নিয়ে চলে গেছে এখন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় তবুও চাষ দিতে হয় যদিও চাই একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় মাশাআল্লাহ যাক একজনকে আল্লাহ কবুল করেছে আমি বেশি কিছু বলি না হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা
আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে আরে ভাই 10 20 টাকা অন্তত দে হ্যাঁ আমি জানি দানের কথা বললে 1 মিনিটের মানুষ থাকবে না মানে দানে খুব অ্যালার্জি মানুষের জি আরে নাই বা টাকা দিতেন আরো তো 5 মিনিট বসতে পারতেন মজলিস ভাঙার একটা দোয়া আছে সেটাও তো বলতে পারতেন একটু জি মজলিস ভাঙার দোয়াটাও তো বলতে পারতেন জি অন্তত দেন 100 200 500 যার কাছে যা আছে তাই দেন আরে ভাই 10 টাকার নোট থাকলে ওইটাই দেন না কি আছে এক দেন জি ঈদগাহের ঢালাই ও প্রাচীরের জন্য তাই তো মাশাআল্লাহ